দর্শক আসসালামু আলাইকুম, আমরা এর থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ পয়লা ডিসেম্বর রোজ শুক্রবার, সপ্তাহে দুদিন এই আরটি অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার। আমরা এখানে দেখছি বেশ কিছু অনেকগুলি গরু সংগ্রহ করেছেন রফিকুল। আজকে কার জন্য সংগ্রহ করলেন সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করবো এবং দামগুলি কেমন হয়েছে সেটাও জানব। তো দর্শক আমরা কথা বলি রফিকুলের সঙ্গে। রফিকুল কেমন গেল বাজার আজকে? ভালো ছিল, মানে কিনতে পারলে তো ভালো। আর কিনতে না পারলে তো কখনোই ভালো সম্ভব না। তা বাজার কি সর্ব সব মিলায় কি আছে কি আমরা আশা করতে পারি যেগুলো সস্তা হয়েছে? হ্যাঁ অবশ্যই, তারা ভাইয়ে বলবে থাকেন। আচ্ছা, তো কিনা দিলে আপ তাহলে? হ্যাঁ ভাই, কিনা দিলে কিনতে লাভ করতে হবে। জি ভাই, কারণ কিরকম কিনছি না কিনছি ভাই, এক বছরই আট না হলে তিনবার আসতো না। হ্যাঁ, এবার ধরে ভাই তিনবার আসলো, তিনবার। এখন আমি কিরকম লোক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন। তো ভাই আপনার ঠিকানাটা কোথায়? কিশোরগঞ্জ মোমসিংহের আগে তো আসেন? কেমন লাগলো এবার যে গরু কিনলেন? ভালো লাগছে। এর আগে যে নিয়ে গেছিলেন ওগুলোতে কেমন বেনিফিট হয়েছে? ভালো বেনিফিট। বেনিফিট না হলে তো আসতেন না? আপনার তো স্যার আছে একজন, আমি দেখলাম, উনি তো আসবেন না, চেয়ারম্যান মানুষ। তো এগুলা আপনাদের খামারে এখন কতগুলা গরু আছে? আচ্ছা, আর এই যে এখন ঢুকাচ্ছেন, এখন কি ঈদের আগ পর্যন্ত ঢুকাবেন? এগুলা কুরবানি ছাড়া তো বেচবেন না? তা রফিকুলের সঙ্গে তো দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় তিন বছর ধরে। তিন বছর মানে তিনবারে প্রতিবারে আসেন আর নিয়ে যান? এই বিশ্বাসটা আছে যে উনি যে কম দামে কিনতে পারে, এটা বিশ্বাস আছে? বিশ্বাস আছে। তা আজকে গরু কিনে কি আপনি খুশি? খুশি, অনেক খুশি। ও, গরু কিনে অনেক খুশি। তো দর্শক শুনলেন যে গরু কিনে উনি খুশি, কারণ একই ব্যক্তি একই জায়গা থেকে একবার আসে, দুবার আসে, তৃতীয়বার আসলেন। কেন আসলেন এই এর বিচার আপনারা করবেন, কারণ উনি লাভ করতে পারেন বিধায় কিন্তু আসেন। কী বলো রফিকুল ভাই, আপনি কী বলেন? লাভ করতে পারেন জন্য আসেন। তো আজকের বাজারটা কেমন গেল? ভালোই গেছে বাজার। কী কিনতে মানে কিনতে কোনো গেছে? ভালো, হ্যাঁ কেনা গেছে ভালো। কেনা গেছে? দাম কি সস্তা ছিল না বেশি? সস্তা। আচ্ছা আপনি আমাদেরকে এক্সাম্পল দেন। এই যে একটা গরু কিনছেন মনে করেন, এটা এই যে সামনের গরুটা, এটা গরু কত কিনছেন? 69,600। আপনার এখানে কত বিক্রি আছে এটা? আশির উপরে যাবে, তাহলে তো কেনাতেই লাভ করে ফেলছেন। এখন তো 10,000-12,000 টাকার পার পিস গরু করতে কম। হ্যাঁ হ্যাঁ, বাজার তো এদিকে কম, ওদিকে তো বাজার বেশি। ওদিকে বাজার হয় তো আসতে পারে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভয় ভয় করে আসতেছে, ভয় ভয় করে নিয়ে যাচ্ছে, কারণ বাজার তো বেশি আছে, ওদিকে বেশি আছে। যার জন্য এখানে দামটা একটু কম আছে। যারা আসতে পারতেছে তাদের লাভ, যারা আসতে পারে না তারা তো বসে বসে ওই জন্য এলাকার হাটে কিনতেছে, এলাকার হাটে কিনতেছে, 5,000 বেশি দিয়ে কিনতেছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক শুনলেন যে কিরকম দাম গেল, আর ভাই গরু কিনে যে সন্তুষ্ট হয়েছেন সেটাও আমরা জানালাম। তো একটু দামগুলো একটু শুনি আমরা, 14 টাকার গরুগুলো এটা নিলাম আমরা 69,600। ওজন তো বেশ ভালো আছে, 110 কেজি সেট বাদ দিয়ে। আর এখানে এটা দেখি বড় সাইজের, তিন মণ দশের এটা কত নিচ্ছে? এটা 74,600। এটা 67,000। 67,000। তারপর একটা না ভয় নাই, এটা এটা কত? ষাট করে পাইছো এটা? হ্যাঁ, সস্তা গরু দর্শক, 60 করে 1,20,000। দাঁতালো গরু? হ্যাঁ জি জি, দাঁতালো। আচ্ছা, এইটা আর এটা জোড়া? জোড়া 27। 1,27,000। 1,27,000। এটাও কি জোড়া নাকি? এটা 62,200। সিঙ্গেল দেশাল, অনেক রঙও তো সুন্দর, রঙ তো খুব সুন্দর, রঙ তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কত নিচ্ছে এটা?
কোয়ালিটি সম্পন্ন গরু সংগ্রহ করেছেন কিশোরগঞ্জ মমনসিং থেকে আসছেন কিশোরগঞ্জ থেকে মাত্র 67000 গরু একটা চুষটা তো অনেক হাই অনেক সুন্দর চুষ কত নিছে এটা সুন্দর চুষটা তো দেখার মতো বিরাট বড় চুষ এই জোড়াটা 143800 টাকা এর কোয়ালিটি খুব সুন্দর গরু ভালো গরু সব কিন্তু 16টি ষাঁড় গরু সংগ্রহ করেছেন প্রত্যেকটা কিন্তু দেখার মতো গরু এবং ওজনের গরু আর এটা কি জোড়া এটাও জোড়া দর্শক দেখুন 115 এইটা তো সস্তা মনে হচ্ছে একদম দাঁতের গরু 57.5 করে পাওয়া মুশকিল তো 157.5 এটা তো লাস্ট গরু কিনা হলো 56,000 দর্শক গরুটা দেখুন টাকায় সংগ্রহ করলেন এবং সর্বশেষ যে গরুটি আছে 72,000 এটা 110 কেজি হবে 110 বেশি আছে এটা না 72,000 টাকা তো দর্শক আমরা দামগুলা জানালাম কিশোরগঞ্জ মমনসিং থেকে এসছেন ভাইরা এসে সংগ্রহ করলেন রবিগুলের মাধ্যমে এই সমস্ত ষাঁড় গরু তো আমরা দাম দেখলাম ওজনও মোটামুটি ধারণা দিলাম দর্শক বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমরা রবিগুলের নাম্বার দিয়ে দেবো আপনারা যারা এই ধরনের গরু বা যে কোনো ধরনের এ টু জেড গরু সংগ্রহ করতে চান রবিগুলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আবার রবিগুলের প্যাকেজও নিতে পারবেন প্যাকেজের ব্যবসাও কিন্তু করেন প্যাকেজের কি অবস্থা দেওয়া মাত্র যাচ্ছে তা নাম্বারটা একটু 01717 15 28 28 44 44 এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক আপনারা যেখান থেকেই সংগ্রহ করেন না কেন যারা প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যারা সবসময় প্যাকেজ দেন তাদের মাধ্যমে গরুগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা কখনো প্রতারিত হবেন না প্যাকেজের ব্যাপারও একটা আছে কারণ পুরাতন নতুনের বিষয় এটা আছে আচ্ছা না তো অবশ্যই হ্যাঁ কারণ পুরাতন ব্যবসার কাছে গেলে 10 টাকা লাভবান করতে পারবো আচ্ছা আর যারা নতুন নতুন নামছে এদের কাছে পারবে না ভাই পারবে না মার বলতে আইডিয়া বলতে আইডিয়া বলতে কিছু নাই কারণ ওরা কিনতেছে আনতেছে আর প্যাকেজ আছে বিক্রি হলে হচ্ছে না হলে বাজারে আনে 4,000 লস করে বিক্রি করছে মানে প্যাকেজের লাভটা বেশি পাচ্ছে ওরা বেশি দামে যাচ্ছে যারা নতুন ওদের মতন যারা নতুন আর নতুন অবস্থায় ওরা কিনে নিয়ে চলে যাচ্ছে ওই জন্য মানে যারা পুরাতন ব্যবসায়ী তাদের মাধ্যমে পুরাতন আসছে তাদের কাছে আসুক চাই আমার কাছে আসতে হবে তার কারণ না যারা পুরাতন ব্যবসায়ী তাদের মেমোরি ভালো আছে তাদের কাছে আসে তোমার 10 টাকা লাভ করতে পারে তাদের কাছে আসুক আমার কাছে আসতে হবে না আচ্ছা ধন্যবাদ দর্শক বিদায় নিব আসসালামু আলাইকুম দিলেন আম্বারিহাটের 245 স্টাফ যে কোনো জায়গায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে আসবেন যারা যে কোনো জায়গার গাড়ি সংগ্রহ করতে চাইলে মাধ্যমের কাছ থেকেও আপনারা সংগ্রহ গাড়ি সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেটে ধন্যবাদ